যিমানে নির্বাচনৰ দিন সমুচাপি আহিছে সিমানেই গৰাখহনীয়া হৈছে কংগ্ৰেছত এজন এজন কৈ বহুকেইজন উচ্চ পদস্থৰ দলীয় নেতাই খলাইছে নিজৰ ৰাজনৈতিক ঠিকনা এফালে শাসক পক্ষ ব্যস্ত নির্বাচনী রণকৌশল প্রস্তুত আজি দিল্লীত অনুষ্ঠিত বিজেপির রাষ্ট্রীয় সমিতির সৈতে গুরুত্বপূর্ণ বৈঠক যি বৈঠকত আগন্তুক নির্বাচনের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রস্তুত করব বিজেপিয়ে আনফালে বিরোধী কংগ্রেসত এতিয়া বৃহৎ গড়াখহনীয়া এ পি সি সির সভাপতি ভূপেন বরা আর পর্যবেক্ষক জিতেন্দ্র সিংলৈ পদত্যাগ পত্র প্রেরণ করলে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রণা গোস্বামীয়ে এজন এজনকৈ বহু জ্যেষ্ঠ কংগ্রেসী নেতাই ত্যাগ করেছে কংগ্রেস দল আর যোগদান করেছে শাসকীয় দল বিজেপিত তার পিছতো বহু কংগ্রেসী নেতাই কব খোঁজে কংগ্রেস এতিয়াও মহাসাগর এজন দুজন নেতার দল ত্যাগে কোনো ক্ষতি করব নোৱাৰে জাতীয় দল কংগ্রেসক আজি রণা গোস্বামীর দল ত্যাগর পিছত সভাপতি ভূপেন বরার মন্তব্য হিউম্যান নেচার বুজাত মূর ভুল হল কিন্তু সভাপতি হওয়ার পিছৰ পৰা মানুহ চিনিবলৈ শিকিছো হিউম্যান নেচাৰৰ ওপৰত মোৰ জ্ঞান বহুত সীমিত আছিল হিউম্যান নেচাৰ সম্পৰ্কত মানুহৰ যিমান জ্ঞান থাকিব লাগে সিমান জ্ঞান মোৰ নাছিলে কংগ্ৰেছ দলৰ সভাপতি হোৱাৰ কাৰণে লাহে লাহে মোৰ হিউম্যান নেচাৰৰ ওপৰত জ্ঞানৰ সীমাৰ পৰিধি বাঢ়ি বাঢ়ি গৈ আছে বুজি পোৱাত চিনি পোৱাত এতিয়া জ্ঞান বৃদ্ধি পাইছে চাওক মই এতিয়া আপোনাক ক'লোঁ মই এখন কিতাপ লিখি আছিলোঁ গৰু গাড়ী পাই হেলিকপ্টাৰলৈ এতিয়া কিতাপখন পাব্লিছ কৰাৰ কথা আছিলে বিহুত এতিয়া মই ৰখাই দিছোঁ কিন্তু তাত কিছুমান মোৰ পেজত কিছুমান বাক্য চেঞ্জ কৰিব লাগিব কাৰণ হিউম্যান নেচাৰৰ ওপৰত এক্সপিৰিয়েঞ্চটো কমপ্লিট হ'বলৈ গৈ আছে লগতে সভাপতিগৰাকীয়ে দুখ প্ৰকাশ কৰি কয় কংগ্ৰেছৰ বহু জ্যেষ্ঠ নেতা বিজেপিয়ে নিয়ে ঠিকেই কিন্তু তাত যোৱাৰ পিছতেই অৱহেলাৰ পাত্ৰ হৈ পৰে সেইসকল নেতা কিন্তু রণা গোস্বামীক অবহেলা নকৰিবলৈ আহ্বান কংগ্রেসের সভাপতি ভূপেন বরার যে আমার দলের পর ডর ডর নেতাবিলাক আপনাদের লৈ যায় নি পেলায় বড় আলোয় থানি করে বাজপেয়ী ভবনত আপনাদের ঠিয় করাই থয় মঞ্চত মানে আজি আকো বিজেপিক কম যদি রণা গোস্বামী ডাঙরিয়াক নিয়া কথা ভাবিছে আপনাদের নি পেলায় আলোয় থানি নকৰিব লক্ষণীয় কথা এইটোৱেই যে আগন্তুক লোকসভা নির্বাচনক কেন্দ্র করে এতিয়া শাসক বিরোধী সকলো ব্যস্ত হৈ পৰিছে নির্বাচনী রণকৌশল প্রস্তুতত কিন্তু এ পি সি সির তিনিগৰাকী কার্যকরী সভাপতির ভিতর দুগৰাকীয়ে ইতিমধ্যে পদত্যাগ পত্র প্রেরণ করেছে আর ইয়ার পিছতেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলত আমি আমার দলের প্রাক্তন সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়া ডাঙরিয়ার নেতৃত্বত যোরহাটলে আমার দুই দিনতে একটা দল যাব সেই দলটোৱে পর্যালোচনা করব যে আমার রণা গোস্বামী ডাঙরিয়ার অনুপস্থিতিত যোরহাটর সেই বৃহত্তর অঞ্চলটোত আমার দলে আগন্তুক সময়ত আমার রাজনীতি দলের শক্তি সাংগঠনিক ভেটি কি ধরনের আগবাই নিব সেখানে ঘাটোয়া ডাঙরিয়ার কমিটির প্রতিবেদনের পিছত মই আপনাদের জানাম ভিডিও জার্নেলিস্ট সন্তোষের সহযোগত প্রিয়াঙ্কা দাসের রিপোর্ট ঈশান নিউজ গুৱাহাটী।